দর্শক, ভোলার মনপুরা থেকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, মনপুরা উপজেলা ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। নাদিয়া, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোলার দুটি উপজেলা নির্বাচন কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটি হলো ভোলার মনপুরা উপজেলা, আরেকটি হলো ভোলার চরপেশন উপজেলা। আমি কিন্তু আছি এখন মনপুরা উপজেলা। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে, মনপুরা উপজেলাটি হলো ভোলার উপকূলীয় জেলা, ভোলার ঠিক নদীর মধ্যখানে একটি দ্বীপ যার নাম হলো মনপুরা। এখানে কিন্তু প্রবেশের একমাত্র পথ হলো নদী, একবারই লঞ্চ যোগাযোগে আসা যায়, এরপর এখান থেকে বের হওয়াটা কিন্তু অনেকটাই ছোটখাটো করা যায়, অনেকটা রিক্সি হয়। তো সেই উপজেলাতে কিন্তু আমি এখন আছি। এখানে আজ সকাল থেকে আমি সকল কেন্দ্রগুলোতে ঘুরে যেমনটা দেখেছি, এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের একটি তাণ্ডব চলেছিল, তাণ্ডব কিন্তু মনপুরা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। তারপর আজ এই ঘূর্ণিঝড় রিয়েলের পরে যে এখানে যে উপজেলা পরিষদে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, মানুষের মনে কিন্তু সেই ঘূর্ণিঝড় রিমালের যে একটি তাণ্ডবের তেমন কোন চিত্র তারা দেখতে পায়নি। তারা কিন্তু সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা যাতে নির্বাচিত করতে পারে সেজন্য কিন্তু তারা প্রত্যেকটি কেন্দ্রে উষ্ট পড়া ভিড় দেখা গেছে। আমি এখানকার সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই প্রথম দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়াতেই কিন্তু মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন বলেই কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলিতে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই মনপুরা উপজেলাটিতে মাত্র 5টি ইউনিয়ন নিয়ে কিন্তু একটি উপজেলা। এখানে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ কিন্তু এখানে 62,984 জন ভোটার রয়েছে। এছাড়া যে ভোলার চরপশন উপজেলাটি রয়েছে সেখানে 3,97,951 জন নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ ভোটার রয়েছে। এখানে যেই দুটি উপজেলায় 155টি কেন্দ্রের ভিতরে 117টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ধরা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমি দেখতে পাইনি। তো আমার সাথে এখানে কিছু ভোটার আছে, আমি জানতে চাইবো যে আপনারা সকাল থেকে ভোট দিয়েছেন, কিরকম ভোটের পরিবেশে দেখছেন? ইনশাআল্লাহ সকাল থেকে 8টা থেকে ভোটের পরিস্থিতি অনেক ভালো, সুস্থ ভোটার ভোট হচ্ছে, কোনো হয়েছে যাচ্ছে না, সবাই ভালো মনে হচ্ছে, নিজের মতো যাচ্ছে। এই যে দলীয় প্রতীক ছাড়া আপনারা ভোট দিচ্ছেন, কেমন লাগছে আপনাদের? আসলে যেমনটা বলছেন, আপনি দেখলেন যে মানুষ কিন্তু এখানে যখনই কোনো প্রার্থী, আমি প্রার্থীদের সাথে কিন্তু কথা বলেছি, প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ দেখে কিন্তু প্রার্থীরা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রশাসন এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। প্রশাসন বলছেন একটি সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছেন, যার জন্য এই দুটো উপজেলাকে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে র‍্যাব, পোস্টগার্ড, বিজিপি সহ কিন্তু এখানে মাঠে কাজ করতে, একটি সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য কিন্তু মাঠে প্রশাসন কাজ করছেন। তো এই ছিল ভোলা মনপুরা থেকে উপজেলার নির্বাচন নিয়ে আমার সর্বশেষ খবর, নাদিয়া।